বন্ধুরা, চিকেন কালিয়ার জন্য একদম স্পেশাল একটা মশলা বানাবো। সেটা কিভাবে কখন দিই আপনারা দেখতে থাকুন। একদম স্পেশাল মশলা বন্ধুরা, মানে খাঁটি মশলা আজকে বানানো হবে আজকে। হ্যাঁ, কখন দেবো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে একদম চিকেন কালিয়া। এই মশলা বন্ধুরা আপনারা যখন বানাবেন দেখবেন অনেক কিন্তু ভালো লাগবে। এরকম ফুটছে, ফুটছে আর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর দেখুন একদম গরম ভাত রুটি পরোটা সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। চিকেন কালিয়া, চিকেন কালিয়া, আপনারা তো চিকেন পাতে পড়লেই করে দিলাম কালিয়া। লেগ পিস আর গ্রেভিটা বন্ধুরা দেখুন কেমন হয়েছে। সঙ্গে যদি থাকে ভাত আর গরমাগরম চিকেন কালিয়া, তাহলে সবাই খেয়ে বাজাবে একদম জোরদার তালিয়া। আর চিকেনের মধ্যে একটা অন্য রকমের রেসিপি, সেরা একটা রেসিপি চিকেন কালিয়া। আর চিকেন কালিয়া বলতেই আমার বাকি একদম পাতে দিয়েছে আমার ফেভারিট একটা পিস, লেগ পিস। আপনারা কারা কারা লেগ পিস খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাবেন। গরমা গরম কিন্তু খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডকুট চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে যার নাম হচ্ছে চিকেন। এই চিকেন নিয়ে এসেছি বন্ধুরা। এই চিকেন দিয়ে আপনারা অনেক রকমের রেসিপি খেয়েছেন, কিন্তু আজকের বানাতে চলেছি চিকেন কালিয়া। সেই কালিয়াটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানাতে পারেন, কিন্তু আমি কি কায়দায় বানাই দেখতে থাকুন। একদম সহজ রেসিপি, সবাই বানাতে পারবে আর টেস্টি হবে একদম ফাটাফাটি। পুরো অনুষ্ঠান বাড়ির মতন আজকে চিকেন কালিয়া বানাতে চলেছি বন্ধুরা। চলে আসুন, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। দেখছেন কালিয়া বাজাও তালিয়া। দেখছেন বন্ধুরা বন্ধুরা, একদম স্পেশাল চিকেন কালিয়ার জন্য চিকেনটা এবার আমরা আমাদের মতো সাইজ করে নেব, পিস পিস আর কি যাকে বলা। চিকেন কালিয়া দেখছেন এইরকম আমি পিস রাখছি, আপনারা যেরকম খুশি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাহ, এই তো ভালোই পিস হচ্ছে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর। কত করে নিয়ে যাবি আজকে? আমাদের এখানে হচ্ছে গোটা 200 টাকা, এই 150 টাকা, আর কাটা এই স্কিন সমেত 200 টাকা। আপনাদের ওখানে ক টাকা করে কমন করে বলতে পারবেন? হ্যাঁ, আগের থেকে মনে হচ্ছে বন্ধুরা মুরগির দাম একটু বেড়েছে। হ্যাঁ, আগের থেকে মনে হচ্ছে বেড়েছে না? হ্যাঁ, ওটা নামা তো অবশ্যই করে। হ্যাঁ, সে সব জিনিসই ওটা নামা করতে থাকে। আর বন্ধুরা, আমরা এই চিকেন কালিয়ার জন্য এই পা দিচ্ছি, কিন্তু আপনারা দিতে পারেন নাও পারেন, এটা আমাদের ভালো লাগে বলে আমরা নিয়ে এসেছি, এটা দিচ্ছি আর কি। এটা বাদ দিয়ে বা এই গিলে মেটে বাদ দিয়ে আপনারা বানাতে পারেন অনুষ্ঠান বাড়ির মতো। এটা আমরা ঘরোয়া খাচ্ছি বলে আমরা ইচ্ছা করে পা দিচ্ছি ইচ্ছা করে। আর কোন কোন বন্ধু এই পা খেতে ভালোবাসেন কমন করতে পারেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বন্ধুরা, আমি জানি যে অনেকেই পা খেতে ভালোবাসেন, আমিও আমিও খেতে ভালোবাসি, ছোটবেলায় ভালোবাসতাম, এখনো ভালোবাসি। ছোটরা তো বন্ধুরা পা খেতে খুব ভালোবাসে, মাংস খাবেন বলে পা খাবে। ছেলে বলেছে বাপি দুটো পা আনবে তো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি পা নিয়েছি বন্ধুরা, মনে কিছু করবেন না। না না, মনে করার কি আছে, পা তো ভালো তো লাগে বন্ধুরা, লিখে জানাবেন অবশ্যই, দেখি বন্ধুরা কি বলে। না ঘরে ঠিক আছে, বাইরে গেলে আমি কি পা খাবো, তখন বলে পা দাও। একজন নিয়ে নিয়েছে এরম করে বন্ধুরা।
পা তারপরে গিলে মেটে অনেকটা সুন্দর লাগে খেতে, অনেকই ভালো লাগে। অনেকে তো মাংসের মধ্যে খোঁজে এরকম পিস্তা। ঠিক আছে, নাটি ছোট করে দেবো। ওই আবার একটা লেগ পিসও আছে, বাবা এটা ডেনার পিস, কিন্তু লেগ পিসের মতন কেটেছে। হ্যাঁ হ্যাঁ বাবা দেখছেন, হ্যাঁ দেখছেন, অনেকে মনে করবে হয়তো লেগ পিস। আর জানি না বন্ধুরা আপনাদের এই যে স্কিন সমেত চিকেন খেতে বেশি ভালো লাগে নাকি স্কিন ছাড়া আপনারা খান, আমি আমার বলছি, আমার মনের কথা বলছি, স্কিন থাকলে সেই সমেত কিন্তু চিকেন খেতে আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, তবে সবসময় সব রেসিপিতে নয়, কিছু কিছু জায়গাতে আবার থাকে যেগুলো চিকেনটা না দিলেই বেশি ভালো হয়। তো আজকে কিন্তু সব কিছু দিয়েই চলবে আমাদের রেসিপি, কোনো অসুবিধা নেই। অনেক সময় বন্ধুরা জিজ্ঞেস করে যে দাদা আমরা এইগুলো কি দিতে পারবো, দিলে কি অসুবিধা আছে? দেখুন বন্ধুরা আমরা দিচ্ছি, কোনো অসুবিধা নেই, যার রুচি। হ্যাঁ এইভাবে দেবেন, অনুষ্ঠান বাড়িগুলো তো সব হয় না, ওগুলো হবে না। হ্যাঁ হ্যাঁ, মানে বাড়ি বাড়ি বাড়ির মজা বেশি, কিন্তু পেশে পাশে কিন্তু চেয়ে খাবে কিন্তু মজা। এটা ঠিক, এটা ঠিক, এ বলবে আমাকে দাও, বলবে আমাকে দাও, কাউকে ঠেকাতে পারবেন না। যাক আমাদের চিকেন কাটিং কমপ্লিট। চিকেন কালিয়ার জন্য আমি এই আলুগুলো ছাড়িয়ে কেটে জলে ফেলে দেব। বন্ধুরা এই পেঁয়াজ কেটে নেব আমি, আর আদাটা আগে ছাড়িয়ে নিয়েছি, ওসনটাও ছাড়িয়ে নিয়েছি। মিছে কথা বলবো কেন, হয়তো বন্ধুরা বলবে আগে ছাড়িয়ে নিয়েছ, না বন্ধুরা ছাড়িয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটা কেটে নেব কালিয়ার জন্য। বলছি আজকে অনেকই জমজমাট একটা চিকেনের রেসিপি, চিকেনে তো অনেক রকম রেসিপি হয় বন্ধুরা, কিন্তু কালিয়া একবার পাতে পড়লে করে দেবে খালিয়া, তাই তো, খালা খালি করে দেবে একদম। এখন আমাদের এখানে চিকেনের মোটামুটি মাঝারি দাম আছে, মাঝে একটু কমেছিল, এখন একটু সামান্য একটু বাড়া আছে। আপনাদের ওখানে ক টাকা করে লিখে জানাতে পারে, স্কিন সমেত কত আর স্কিন ছাড়া কত? আমার মা আলু একদম কাটিং চালাচ্ছে। আর বন্ধুরা আমরা আলু দিচ্ছি, আপনারা আলু দিতে পারেন নাও পারেন, বাঙালিদের এক পিস পাতে আলু করলে যেন ভালো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, অনেক বন্ধুরা নিশ্চয়ই আছেন, বন্ধুরা আমাকে জানাতে পারেন লিখে যে আপনি চিকেনের সঙ্গে আলু পছন্দ করেন নাকি পছন্দ করেন। আমি জানি বেশিরভাগ বন্ধু কিন্তু করে, লিখে জানান দেখবেন। বিরিয়ানি যেমন কারা করেন কারা করেন না দুদিকে লিখে জানান, এদিকে বিরিয়ানি আলু থাকলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, অন্য জায়গায় কিন্তু আলু না দিলে কোনো অসুবিধা নেই, আমি অনেক জায়গায় খেয়েছি আলু পাইনি। আর আমাদের এখানটা যে দোকানে আলু দেবে না সে আর দোকানে যাবে না সে দোকান। এখন তো আবার ডিমও উড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায় আমি দেখছি ডিম দিচ্ছে না, আবার আধঘেনা করে মারতেছি আবার অনেক জায়গা। আবার আবার একটা দোকানে আমি খেয়েছিলাম বন্ধুরা, সেখানটায় দু পিস আলু দিয়েছিল, আর সে দোকানে খুব সেল ছিল আমি দেখেছি। আর আরেক জায়গায় এটা নাকি কায়দা নাকি খেয়েছিলাম বিরিয়ানি, তাতে আবার ওই ডিম ঝুরু ঝুরু করে দেখি না দিয়েছি। হুম হুম, রাইসের সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সেটা অন্য জায়গায়, সেটা ব্যাঙ্গালোরে খেয়েছিলাম, ব্যাঙ্গালোরের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, এই যে কালিয়া চলছে না, এ মানে কি বলবো, অন্য রকমের একটা জিনিস, যখন আপনার বাড়িতে বানাবেন বুঝতে পারবেন কত দারুণ লাগে একদম। মানে এমনি যে মাংস যে ঝোল হয় আলু দিয়ে সেটা কিন্তু না, এটা অন্য রকমের। পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজের দাম কম বন্ধুরা, আমাদের এখানে 20 টাকা কেজি। হ্যাঁ আমি সেটাই বলছিলাম তো, যে সব কিছুই কম ভাড়া করে এইভাবে, একবার টমেটোর দাম পেঁয়াজের দাম একবার কত হয়ে গিয়েছিল, রসুনের দাম ব্যাপক। হ্যাঁ রসুনের দাম ব্যাপক, ওই দেখলেন বন্ধুরা আবার রসুন এখন টেক্কা দিচ্ছে, এখন 400 400। হ্যাঁ যে যে রাম রসুন 5-4 আলুগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি, মাংসর আলু মানে বড় বড় এক পিসে একদম এনাফ। বন্ধুরা এবার আমি চিকেনটা ধোব, দেখুন বন্ধুরা এবার এই এই জলে আমি ধুয়ে নিচ্ছি, আলুর যে জল আছে না ওতেই ধুয়ে নিচ্ছি, তারপরে আর একবার ধোবো বন্ধুরা।
চিকেনটা কিন্তু ভালো আছে, জল আমরা অপচয় করব না, রাইট, কারণ আমাদের অনেক দূর থেকে জল আনতে হয়, কলের জল মা নিয়ে আসে, কিন্তু মিস্ত্রি আমাদের ছাদের জল বলে গিয়েছে তো জল করতে খালিয়া, ছাদে থেকে জল খালিয়া করতে বলেছে, ছাদে জল আটকানো আছে বন্ধুরা, ওটা কলের জল না, ওটা পুকুরের জল, পুকুরের জল, ওটা মোটর চালিয়ে তোলা হয়েছে, ওটা আর কি কষ্ট। আমার বন্ধুরা যায় বেছে বাবা, এটাও তো ভালো, আমি সবে এক্ষুনি লেক পিসের নাম নিতে যাচ্ছিলাম, তারপর দেখি ওই মেটে ওটা দেখে আমার খুব ভালো লেগেছে, এগুলো কিন্তু ভালো লাগে, গিলে মেটে খেতে কিন্তু ভালো লাগে, এখন থাকলে চিকেনের মধ্যে সেই চিকেনটা অন্যরকম টেস্ট হয় বন্ধুরা। আবার ধোবো বন্ধুরা, চিন্তার কিচ্ছু নেই, এই জলটা ফেলে দাও, আমাদের আবার কয়েকজন বন্ধুরা এটা বলছিল, আগের আমি বলেছিলাম না একটা সেই রেসিপি আমরা বানিয়েছিলাম বন্ধুরা, বলো, শুধু গিলে মেটে দিয়ে একটা রেসিপি আমরা বানিয়েছিলাম, হ্যাঁ, কয়েকজন বন্ধুরা বলছিল যে আমার না খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে খেতে, আমি চাই খেতে, কিন্তু দোকানে গিয়ে কিনতে আমার লজ্জা করে, একদম সত্যি আমি বলেছি, একদম সত্যি কথা বলেছে, আমি আমি বলে হ্যাঁ 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 অনেক সময় হয় ভাবে যে মাংস কিনতে পারে, হ্যাঁ 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 সেটাই অনেকে মনে করতে পারে, কেউ কি অবস্থা, এর কি দুদিন এসে গেল নাকি, অবস্থা অন্যরকমের মনে হচ্ছে, বলি বন্ধুরা গরিবী অবস্থা, আমি বলি বন্ধু, হ্যাঁ যে গোলালু, হ্যাঁ এ পচা আলু ভাজা কিন্তু খুব ভালো খেতে লাগে, একটু পচা পচা হবে, একটা অন্যরকম ফ্লেভার থাকে, আমার মা তখন বেটে এর সঙ্গে বড়া করত, খুব সুন্দর লাগতো, ডাল দিয়ে বড়া করত, কিন্তু কিনতে পারা খুব মুশকিল, পচা আলু যদি দোকানদারের পাশে গিয়ে বলিস দাদা পচা আলু হবে, মনে করবো মাথা খারাপ হয়ে গেছে ও লোকটা, পচা আলু পুজো, হ্যাঁ আমি যখন সেই বন্ধুকে বলেছিলাম যে তাহলে কি করে কিনবেন, একটা সিস্টেম বলে দেবো পরে, কি সিস্টেম কি সিস্টেমে কিনবেন, আমি বলছিলাম যে চেনা জানা যদি পাড়া বা কাছাকাছি কোনো দোকান টোকান থাকে বা মোড়ের দোকান যেখানে সবসময় কেনেন, ফোন করে বলে দেবেন যে একটা প্যাকের মধ্যে বেঁধে রেখে দিতে, আপনি পয়সা দেবেন নিয়ে চলে আসবেন, ব্যাস ভালো লাগে না আবি, সুন্দর বলেছো, তাহলে খাওয়া হলো আর কোনো ঝামেলাও নেই, একদম ওকে, দেখুন বন্ধুরা ভালো করে একদম ধুয়ে ধায় পরিষ্কার করে নিয়েছি, আর এটা আপনারা মনে করবেন যে কি দাদার এতে হাতে কি রক্ত লেগে আছে, হাতুড়ি বন্ধুরা, বন্ধুরা আমি একটু বাড়িতে কাজ করতে গিয়েছিলাম, হাতুড়ি লেগে এরকম হয়ে গেছে বন্ধুরা, মনে কিছু করবেন না, সেরে যাবে আস্তে আস্তে, হ্যাঁ বন্ধুরা এবার এর মধ্যে দেখুন অল্প একটু আমি নুন দিয়ে দিচ্ছি, নুন, আর এর মধ্যে সামান্য একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো, এই হাতে তৈরি বন্ধুরা খুব সুন্দর হয়, একদম একদম খুব সুন্দর হয়, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য করে, এই যে সামান্য করে দিয়ে দিলাম, জিরে, দারুন একটা সেন্ট আসছে, খুব সুন্দর, সেন্টে তো অবশ্যই আসবে, মশলা যদি ঠিক মতো দেওয়া হয় না, একদম একদম জমে যাবে, মনে রাখার মতো রেসিপি তৈরি হয়, একটু হলুদ, আর বন্ধুরা এবার একটু দেবো ঝাল লঙ্কা, ঝাল লঙ্কা অল্প একটু দেবো, এটা বাচ্চাদের কথা ভেবে দেবেন বন্ধুরা, ভাবি বলছে বাচ্চার কথা ভেবে দেবেন, আমি তো বলবো যে একটু বয়স্কদের বা বড়দের কথা ভেবে দেবেন, কেন আমি দেখেছি আগে অন্যরকম ছিল এখন অন্যরকমের, এখন ছোটরা দেখেছি ঝাল কিন্তু বেশি খায় বড়দের থেকেও, ঠিক বলিনি, হ্যাঁ আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি বন্ধুরা নিশ্চয় দেখেছেন, এটা একটু গরম মশলা,
এই গরম মশলার কোনো তুলনা নেই, সত্যি সেরা। আর এর মধ্যে দেখুন দই দিয়ে দিচ্ছি, দই এই দেখুন এক চামচ। আর এর মধ্যে এই যে বরফ, বাহ দারুণ টিক্স কিন্তু এটা। দেখুন যাদের বরফ নেই নাও দিতে পারেন, তবে থাকলে অবশ্যই দেবেন। আর বন্ধুরা এখন গরমের সময় তো হাতের কাছে নিশ্চয়ই পেয়ে যাবেন, যাদের ফ্রিজ আছে দেবেন, না থাকলে এখন এমনি বরফওয়ালা আছে এখনো আছে না পাড়াতে। এবার এটাকে ম্যারিনেট করব। এইটা বন্ধুরা অবশ্যই কিন্তু ইউজ করবেন যাদের ফ্রিজ আছে বা যারা পাবেন বরফ হাতের কাছে, অবশ্যই দেবেন, দেখবেন খালি কি হয় খালি, খুব সুন্দর হবে। অনেক বড় টিপস এটা, অনেক বড় টিপস, একদম পাটে পাটে চলে যাবে মশলাগুলো এই ঠান্ডার জন্য, খুব সুন্দর হবে। আর এই বসন্তকালে তো এ দিলা দেখতে হবে না, একদম খুব দারুণ। জানি না বন্ধুরা আপনারা কখন এইভাবে ইউজ করেছেন কিনা, কিন্তু খুব দারুণ হয়, খুবই দারুণ হয়। এবার এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি, এটাকে আধা ঘন্টা রেখে দেবো। তারপরে বন্ধুরা এই রেসিপির জন্য আসল একটা মশলা আমি বানাবো, সেই মশলাটা আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে, একদম খাঁটি মশলা বানাবো, একদম একদম। এটাকে এবার আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা চিকেন কালিয়ার জন্য একদম স্পেশাল মশলা এবার বানাবো, আপনারা দেখতে থাকুন। এই যে এবার কড়া, কড়ার মধ্যে আমি দিয়ে দেবো, দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি এই দেখুন জিরে। হ্যাঁ জিরে দিলাম, গোলমরিচ অবশ্যই দিতে হবে, হ্যাঁ এ দোকানে পাওয়া যায় বন্ধুরা। হ্যাঁ গোলমরিচ, ওটা কি এমনি জিরে? হ্যাঁ ওটা এমনি জিরে দিলাম। আচ্ছা ধনে, গোটা ধনে, আর এটা হচ্ছে শাহি জিরা, শাহি জিরা এখন দোকানে পাওয়া যায়, এটা হাফ চামচ দিয়েছি, ওগুলো এক চামচ করে আছে। আর এর পাশে আছে মৌরি, মৌরি এগুলো দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এবার হালকা হালকা একটা ভেজে নিতে হবে, যতক্ষণ না সেন্ট বেরোবে, বেরোচ্ছে না সুগন্ধ না, দেখা যাক কি আগে বুঝতে পারে, মা নাকি আমি নাকি বাপ। এটা এই রকম কিন্তু করতে হবে, হ্যাঁ হাওয়া যেদিকে যাবে সেদিকেই আগে, এনা মশলা এটা চমকে অল্প নিতে হবে। এবার আসছে, এবার আসছে, এবার শুরু হচ্ছে, আসছে আমিও পাইনি, এবার আসছে, এবার তো আসছে, হ্যাঁ এবার, হ্যাঁ এবার আমিও পাচ্ছি, তাহলে এবার আমিও পাচ্ছি, ওইদিকে হাওয়া দিয়ে। এবারে কিন্তু আরো সুন্দর সুগন্ধ আছে, আর যখন এটাকে আরো ইউজ করা হবে তখন দেখবেন বন্ধুরা আরো পুরো রেডি হয়ে গেলে তখন আরো ভালো লাগবে। দেখুন বন্ধুরা বেশি এটাকে মানে কি চোঙাবে কোনো দরকার নেই, এবার সেন্ট ছুটছে একদম। হ্যাঁ এবার ঢেলে নাও, এবার ছুটছে তো, দেখুন বন্ধুরা ঢেলে নেওয়া হয়েছে। ঠান্ডা হলে সিলে গুঁড়ো করে নেব, দেখছেন বন্ধুরা ঠান্ডা হলে সিলে গুঁড়ো করে, তখন তো বন্ধুরা আরো আরো মজা হবে। ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নেব, আপনাদের যদি সিল থাকে সিলে করবে, না তো হাউল দিয়ে করতে পারেন, মিক্সি দিয়েও করতে পারেন, হ্যাঁ বিভিন্ন রকম অপশন আছে। এইবারে এইবারে মা আগে বলে ফেলেছে, দোকানের কিন্তু ওই যে মশলা আছে তো প্যাকেট মশলা, কিন্তু এটা একটু ভাজা মশলা হলে খুব সুন্দর হয় বন্ধুরা। এর যেমন সুগন্ধ, এ যতটা মানে কি বলবো ভালো হয় ওটাও ভালো হবে, কিন্তু তাহলে বলবো এটাই বেস্ট, বেস্ট নয় এটা, এটা বেস্ট, সেরা খেতে হলে মানে কি একটু 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 তো চেষ্টা করতেই হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা মশলা ভালো হলে তবেই কিন্তু রেসিপি ভালো হবে। হ্যাঁ মশলা তো ভালো হবেই হবে,
মানে খাঁটি মশলা অবশ্যই, খাঁটি মশলা, হ্যাঁ রাইট, খাঁটি মশলা মজাই আলাদা। মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। এই মশলা বন্ধুরা আপনারা যখন বানাবেন দেখবেন অনেক কিন্তু ভালো লাগবে। একদম ছাড়িয়ে রাখা আদা রসুন আমি এবারে একসাথে বেটে নেব। মশলা বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা তাতলে তারপরে কী করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আলু এবার দিয়ে দিচ্ছি, তেল তেতে গেছে। চিকেনের আলুর মজাই আলাদা, এরকম বড় বড় পিস। হ্যাঁ চিকেনে বলো বিরিয়ানিতে বলো। হুম 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 আর আমরা সর্ষের তেলে করছি, আপনারা যে কোনো তেলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ চিকেন বা মটন সর্ষের তেলে ভালো টেস্ট হয় বন্ধু। কি সুন্দর মধ্যে একটা সুগন্ধ আসে না, সরিষার তেলের মনে হয় সুন্দর একটা ঝাঁজ আছে, সেই জন্য খাঁটি আর। বন্ধুরা দেখুন আলুগুলো একদম সোনালি কালার করে ভেজে নিয়েছি। হ্যাঁ এই দেখুন, আজকের আর বলবো না যে লাল লাল করে ভেজেছি, দেখুন। আলু যে যত মানে কি তেলে ভালো করে ভাজতে পারবে টেস্ট ভালো হয়। ভাবি ছ পিস মানে দু পিস করে ছ পিস। বন্ধুরা এই তেলের মধ্যে দেখুন তেজপাতা দু পিস, দুটো শুকনো লঙ্কা, জৈত্রী, একটা বড় এলাচ দেওয়ার চেষ্টা করবেন, বড় এলাচ অবশ্যই, দারুচিনি একটু, স্টার, দুটো ছোট এলাচ, আর এই আছে লবঙ্গ। লবঙ্গটা আমি এখন দেবো না, একটু পরে দেবো। আর এই আলু ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি, মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার এর মধ্যে বন্ধুরা আমি অল্প একটু দেখুন, বন্ধুরা দেখুন এবার শাহি জিরা দিয়ে দিচ্ছি, এটা শাহি জিরা। আর এর মধ্যে এবার দেখুন বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিলাম। এই তেলে পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এবারে এত সুন্দর সুগন্ধ আসছে না, মিলিয়ে মিশনে কি বলবো, যে যত হ্যাঁ ভাজতে ভালো পারবে করতে পারবে তত ভালো হবে। এই দেখুন এবার লবঙ্গ দিচ্ছি। এইটা বন্ধুরা দেওয়ার কারণ আছে, আমি বুঝতে পারছি কেন কেন এখন দিলাম, আপনারা কমন করবেন। হ্যাঁ একটু আগে দিলে কি হতো। হ্যাঁ চলছে আজকে আমাদের অনেকই জমজমাট রেসিপি। আর আমাদের এখানটায় দেখুন বলছিলাম না পাখি আছে, কিন্তু ছোটো ছোটো পাখি দেখুন ফুলের মধু খেতে আসছে এখানটায়। কোথায় উড়ে চলে গেল মনে হয়, একদম ছোট্ট ছোট্ট বন্ধুরা, ওই তো ওইদিকে গিয়েছে ওখানটায়, ওই দেখুন ওই জন্য ওখানটা। হ্যাঁ হ্যাঁ ধূসর কালারটাই, ওই দেখুন উড়ে গেল। বন্ধুরা দেখুন পেঁয়াজটা এইরকম আমি ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আদা রসুন যেটা পেটে ছিল সেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আদা রসুনের যে একটা কাঁচা ঝাঁজ থাকে তো
সেটা চলে গিয়ে অন্য রকম হয়ে যাবে। সত্যি বন্ধুরা, এইরকম রান্না বান্না হলে না উনুনের কাছে বসে থাকতে অনেক ভালো লাগে। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু চিকেনে নুন দেওয়া আছে বন্ধুরা। আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, দেখুন চিনিটা যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন। হ্যাঁ, ছোটো চামচের আমি দু চামচ দিলাম, একদম চায়ের চামচ, মানে সিম্পল চামচ। এটা হচ্ছে মশলাটাকে ব্যালেন্স কন্ট্রোল করার জন্য, হ্যাঁ এতে কোনো অসুবিধা নেই। এবার দেখুন যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, হ্যাঁ দই দিয়ে নুন দিয়ে বিভিন্ন রকম মশলা ছিল আর বরফ ছিল, বরফের জলটা কিন্তু ফেলা যাবে না মনে হয়, ফেললে অসুবিধা আছে। এবার দেখুন দিয়ে দিই, সময় হয়েছে, বরফও গুলে দিয়েছে, দেখুন কি সুন্দর। হ্যাঁ, এই জলটা ফেলা যাবে না, আপনারা আধ ঘন্টার জায়গায় এক ঘন্টা রেখে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যার হাতে অল্প সময়, হ্যাঁ আধ ঘন্টা রাখবেন, ভালো হবে বন্ধুরা, অত্যন্ত লোভনীয় বন্ধুরা, একদম সিল্কি সিল্কি হয়ে যাবে একদম। এখন তৈরি হবে কি তার আগে অনেক মজা লাগবে। আমি তো এতে বরফ দিয়েছি, জল কোথায় গেল? টেকনিক থাকে, টিপস থাকে বিভিন্ন রকমের, দেখছেন। আর বন্ধুরা যতই যাই রান্না হোক না কেন, চিকেন এমন জিনিস, রান্না হলে বাড়িতে সবাই খুশি হয়ে যায়, ছোটরা কি বড়রা, এমনই জিনিস, এমন এমন কেন কি জানি কিন্তু হয়। হয় আগে নয় বন্ধুরা, মানে কি বলবো, সবসময় অত চিকেন খাওয়া হতো না, সবারই তাই, সবার বাড়িতে আগে একটু কম কম খাওয়া হতো। কম কম মানে কি, এখন যেরকম প্রায় সপ্তাহে কেউ কেউ তো এখন দুবার তিনবার করে খেয়ে ফেলে। হ্যাঁ, এটাকে ভালো করে আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেবো, অন্তত 10 মিনিট নেড়ে চেড়ে নেবো। এখন বন্ধুরা চিকেন মোটামুটি প্রায় রান্না বান্না হয় সবার প্রায় বাড়িতেই, তো বিভিন্ন রকম কায়দায় যদি বানানো হয়, বিভিন্ন রকম যদি চিকেনের রেসিপি বানানো হয়, তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে, ভালো লাগে। দেখুন বন্ধুরা চিকেনটা ভালো করে মশলার সাথে কষে নেওয়া হয়ে গেছে, আর খুব সুন্দর একটা সিন্টি বের হচ্ছে, জবরদস্ত, একদম জবরদস্ত। এবার এর মধ্যে যে ভাজা আলু দিয়ে দিলাম চিকেনের মধ্যে, চলছে আজকে অনেকই সুন্দর আর মজাদার একটা রেসিপি, চিকেনের চিকেন কালিয়া। আর এর মধ্যে যে ভাজা মশলাটা ছিল বন্ধুরা, আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন, আর অর্ধেকটা আবার কখন দিই আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, চিকেন তো বন্ধুরা বললাম না অনেকে খেতে খুব ভালোবাসেন, বারে বারে রান্না বান্না হয় চিকেন বাড়িতে, কিন্তু যদি বারে বারে বিভিন্ন রকমের হয় আর সেটা যদি খেতে খুব ভালো হয়, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় নাকি বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন আমি জল দিয়ে দেবো, জল, দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা এবার খোলা হচ্ছে, দেখুন, ও দেখুন সুন্দর কেরকম ফুটছে, দেখুন দারুণ ছুটছে, ও হ্যাঁ সেন্টিটা ছুটছে। এবার বন্ধুরা যে ভাজা মশলাটা ছিল এই দেখুন, এবার দিয়ে দিচ্ছি, দেখুন প্রথমে দিয়েছি একবার চিকেনের সাথে, আবার এই দিচ্ছি, এটা দিলে কি হবে, এটা মানে ধরে রাখবে একদম, যতক্ষণ না ফেঁস হচ্ছে এ ততক্ষণ বন্ধু খুব সুন্দর হবে। এবার এর মধ্যে দেখুন অল্প একটু গরম মশলা দিয়ে দেবো, আমার এটা হাতে তৈরি গরম মশলা দিয়ে দিলাম, আর একটু দেবো আপনাদের হাতের কাজ, যদি কাসুরি মেথি হ্যাঁ থাকে আপনারা দেবেন, এই দেখুন
বন্ধুরা, সত্যি এইভাবে একবার চিকেন রান্না করে দেখবেন, সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে বাড়ি, অসাধারণ লাগে। আর একটু হাতে ওগড়ে ওই যেমন বন্ধুরা, ওখানটা পাখি সে ডাকছে, সেই ছোট্ট পাখি, সেই পাখিটা দেখেন কি সুন্দর, ছোট আওয়াজ খুব জোর, ওই দেখুন ওই দেখুন, হ্যাঁ কত জোর আওয়াজ, ভালো পাখি। এবার দেখুন দিয়েছি, এবার ঘি বন্ধুরা, অসাধারণ সুগন্ধ না একটা, হ্যাঁ লোভ লেগে যাবে। ঘি দেখুন, দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি, এটা গাওয়া ঘি বন্ধুরা, একদম দেখুন গাওয়া ঘি, হ্যাঁ। এবার এটাকে ভালো করে একবার নেড়ে চেড়ে দেওয়া হবে, দেখুন কালার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, দেখুন ওই তো লেগ পিস, বা 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 বা, এই তো লেগ পিস তো থাকবে, হ্যাঁ চিকেনের আমার ভালো লাগে বিভিন্ন রকমের জিনিসপত্র সব ভালো লাগে, গিলে মেটে এটা ওটা, কিন্তু যদি বলে সব থেকে ফেভারিট আমার লেগ পিস, লেগ পিস সবারই ভালো লাগে, কিন্তু লেগ পিস তো সবসময় পাওয়া মুশকিল, পাতে দিলে পা খুব সুন্দর। বন্ধুরা এটাকে এবার আমি হালকা স্টিমে মিনিট পাঁচেক চাপা দিয়ে রাখছি, তারপরে নামিয়ে নেব। আর বন্ধুরা আজকে জমজমাট রেসিপি চলছে, তাই জন্য কিন্তু আমি মাকে বলেছি ভাতটা কিন্তু আগে রেডি করে রাখবে, হ্যাঁ আমাদের ভাত কিন্তু হয়ে গিয়েছে, সেই জন্যে অপেক্ষা করা যাবে না, এইসব রেসিপি হয়ে গেলে বন্ধুরা অপেক্ষা করে থাকা যায় না। বন্ধুরা এবার খুলবো, দেখুন বন্ধুরা দেখুন কিরকম ফুটছে, ফুটছে আর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ আর দেখুন একদম গরম ভাত রুটি পরোটা সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা, ও চিকেন কালিয়া, চিকেন কালিয়া, আপনারা তো চিকেন পাতে পড়লেই করে দেবেন কালিয়া, কিন্তু এইভাবে বানাবেন একদম। আর গ্রেভিটা দেখুন বন্ধুরা, আমি একটু দেখাই গ্রেভি, দেখুন গ্রেভি দেখুন, এই দেখুন একদম হেভি হয়েছে গ্রেভি। এবার আমি ঢেলে দেব, বাহ অনেকই সুন্দর হয়েছে, সেন্ট বেরোচ্ছে খুব জোর একদম। বন্ধুরা আজকে আমাদের চিকেনের রেসিপি, তাই খুব ভালোই লাগছে, আর চিকেনের মধ্যে একটা অন্য রকমের রেসিপি, সেরা একটা রেসিপি চিকেন কালিয়া। আর চিকেন কালিয়া বলতেই আমার বাপে একদম পাতে দিয়েছে আমার ফেভারিট একটা পিস, লেগ পিস। আপনার কারা কারা লেগ পিস খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর দেখুন সঙ্গে আলু গ্রেভি, আর এটা হচ্ছে বাসমতি রাইস, যাবি বাসমতি রাইস এটা, আর আমার মা কিন্তু ভাতটা বানিয়েছে আর খুব সুন্দর একদম গোটা গোটা রয়েছে সীতাভোগের মতো, খুব সুন্দর লাগছে। আবার বড় একটা পিস, ও পিসগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে একদম, ভাবি শুরু করো বা তুমি। আর এখন প্রচণ্ড গরম, কাজ বাড়িতে কিন্তু বন্ধুরা এরকমই হয়, গরম গরম না ভালো লাগে কিন্তু, আমি খারাপ গরম ভালো মাছের সঙ্গে একদম গরমা গরম কিন্তু খুব ভালো লাগে, প্রচণ্ড গরম। আর আজকে কিন্তু আমরা কিন্তু দেখুন খুব পাতলা কিন্তু করিনি গ্রেভিটা, না না দেখুন গ্রেভি পাতলা হবে, এই দেখুন বন্ধুরা গ্রেভি খুব পাতলা করিনি, আর সঙ্গে রয়েছে এটা লেগ পিস, লেগ পিস, আর এইটা হচ্ছে আসল লেগ পিস, হ্যাঁ হ্যাঁ এটা আমিও খাবো, পরে এটা আমি খাবো, দেখি ভাত দিয়ে কেমন লাগে, ফুলকরি গ্রেভিটা কেমন হয়েছে প্রথমে, অল্প গ্রেভি নিলে মানে ভাত অনেকটা খাওয়া যাবে বন্ধুরা। আর
টেস্ট একবার একবার হলেও এইভাবে বানিয়ে খান চিকেনের এই রেসিপি, চিকেন কালিয়া একদম পুরো একদম খালি করে দেবে ভাতের থালি, দেখো না কিচ্ছু লাগবে না, শুধু চিকেন কারি আর আলু একদম সিদ্ধ হয়ে গেছে, এত দারুণ আর প্রচন্ড গরম টেস্ট, এত দারুণ বন্ধুরা টেস্ট হয়েছে এই গ্রেভিটার বলে বোঝানো যাবে না বন্ধুরা। আর অনেকে বলেন, আমি দেখেছি যে পোলট্রির মুরগি কী খাবো কেমন যেন ঝাঁট ঝাঁট, একদম কোনো ঝাঁট হবে একদম কিচ্ছু বুঝতেই পারবেন না বন্ধুরা, দিশে মুরগিও টক করে দেবে এই রেসিপি, দেখবেন ট্রাই করে খুব ভালো লাগবে। আর লেগ পিস এই দেখুন কেমন সিদ্ধ হয়েছে বন্ধুরা, মানে দেখাবো ওখানটা গরম, হ্যাঁ খুব গরম, ঠিক আছে অসুবিধা নেই, চাপছো এত গরমে ওই যেরকম একদম দেখছেন হাত লাগাতে লাগাতে একদম ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, দেখছেন গরম, হ্যাঁ সুন্দর দেখুন একদম কুচি কুচি ছেড়ে যাচ্ছে, দেখুন কত সুন্দর দেখুন একদম পাত্তা পাত্তা। আর এই পিস এবার নিতে হবে, দিল খুশ হয়ে যাচ্ছে বন্ধুরা একদম, খুব দারুণ সিদ্ধ হয়েছে ভাবি, তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাশে থাকবে বাটন জোরসে বাজিয়ে দেবেন, আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সব সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, আর চিকেন আপনারা তো খান নিশ্চয়ই, খেতে খুব ভালোবাসেন অনেকেই ছোটো থেকে বড় আমি জানি, হয়ে যাক না একবার এইভাবে চিকেনের জমজমার রেসিপি চিকেন কালিয়া, দেখবেন খুবই ভালো লাগবে, এটা একটা চিকেনের অন্যতম সেরা একটা রেসিপি। আমরা যে যে মশলা দিচ্ছি বন্ধুরা ওইভাবে একদম বানাবেন, আর আলুটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, ওই ঠিক বলছো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর বন্ধুরা শুধুমাত্র ভাত দিয়ে কিন্তু নয়, রুটি পরাঠা এমনকি লুচির সঙ্গে কিন্তু এই রেসিপি জমে যাবে। আর গ্রেভিটা আমি আগে দেখেছি আমরা কিন্তু খুব পাতলা কিন্তু রাখিনি, পাতলা হবে কেন, গ্রেভি এত সুন্দর, আরো ঠান্ডা হলে এই গ্রেভি একদম হেভি হয়ে যাবে, তাই দেখুন না। আমি যদি বলি বন্ধুরা আজকে দেখুন আজকের এই চিকেন কারি বন্ধুরা মাটন কারিকে কিন্তু টক্কর দিতে পারে, এত ভালো টেস্ট হয়েছে, টেস্টের দিক থেকে বলছি আমি, হ্যাঁ অল্প টাকায়, দামের দিকটা কিন্তু নয়, দাম সেটার বেশি কিন্তু এটারই কম, কিন্তু খুব সুন্দর, তবুও বলছি এই রেসিপি একবার যদি খান দেখবেন মনে একদম শান্তি লাগে, কিন্তু এইভাবে বানাতে হয়, এইভাবে একদম বানাতে অনেক ভালো লাগছে, অনুষ্ঠান বাড়ি যদি এইভাবে বানায় কে চেয়ে খাবে এই গ্রেভি, সত্যি আর